সংক্রমণ বিবেচনায় তিনটি জোনে ভাগ করা হচ্ছে পুরো দেশকে। প্রয়োজনে কিছু এলাকায় আবারও দেয়া হতে পারে লকডাউন। অফিসে উপস্থিতি থাকবে 25%। প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ ও তদারকির অভাবে বেড়েছে করোনা সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর হওয়ার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সদরঘাটে ঈদের মতো উপচে পড়া ভিড়, লঞ্চে গাদাগাদি করে যাত্রী পরিবহন, বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও ভাড়া দ্বিগুণ। সাভার ও আশপাশের এলাকায় পুলিশের নাকের ডগায় সড়কে চাঁদাবাজি, অসহায় পরিবহন শ্রমিকরা সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং আম্পানের প্রভাবে এবার ভাঙনের কবলে ভান্ডারিয়ার কয়েকশো গ্রাম, সাতক্ষীরা ও খুলনার উপকূল জুড়ে ক্ষতচিহ্ন। দুর্যোগ ঠেকাতে নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণের পরামর্শ। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। করোনার সংক্রমণ বিবেচনায় পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হবে। কোভিড পরিস্থিতি নিয়ে সচিবালয়ের জরুরি এক বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরিস্থিতি বিবেচনায় কিছু এলাকায় সাময়িক লকডাউন দেয়া হতে পারে। এদিকে সরকারি সিদ্ধান্তে অফিস খুলে দেয়া হলেও মোট জনবলের 25%-এর বেশি উপস্থিত থাকতে পারবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 9 সপ্তাহ সাধারণ ছুটির পর এমন এক সময় অফিস খুলেছে যখন রোজই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারি নির্দেশনায় বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের কাজে বিরত রাখা হলেও সংশ্লিষ্টরা মনে করছেন তা যথেষ্ট নয়। এ অবস্থায় সচিবালয়ে জরুরি বৈঠকে বসে সরকারের স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছিলেন। ঢাকা দুই মেয়রের পাশাপাশি পার্শ্ববর্তী হটস্পট নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রও। আলোচনায় পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়েলো তিনটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট ছোট এলাকাকে সাময়িকভাবে লকডাউনের বিষয়েও আসে আলোচনায়। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে, মানে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে। এলাকা ওই জোনিং এর মাধ্যমে আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে, ধরো একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। নতুন নির্দেশনায় 25% জনবল অফিসে এবং বাকিরা প্রয়োজনে অনলাইনে কাজ করার কথা জানানো হয়। এক্ষেত্রে রোস্টার সিস্টেমে কাজ করার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধে সিদ্ধান্ত কার্যকরে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও এখনও ভাইরাসের পেছনেই হাঁটছে বাংলাদেশ। আর এই অবস্থার জন্য সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ এবং বাস্তবায়নের তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অভাব আছে নেতৃত্বের, দরকার সমন্বয় নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগলেও তা বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। অবশেষে কোভিড মোকাবেলায় এলাকা ভিত্তিক পরিকল্পনার কথা ভাবছে সরকার। সেই অনুসারে রেড, গ্রিন ও ইয়েলো এই তিন জোনে ভাগ করে নেওয়া হবে ব্যবস্থা। অথচ রোগীর সংখ্যা যখন হাজারের নিচে তখনই এমন পরিকল্পনার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তাই তারা বলছেন সিদ্ধান্ত সঠিক হলেও সময় মতো ট্রেন ধরতে পারেনি বাংলাদেশ। আমরা যদি আইসোলেশন কোয়ারেন্টাইন থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টে সবখানে আমরা দেখছি যে কাজগুলো পরে করা হচ্ছে। সময়ের সামনে যদি হাঁটতে পারতাম তাহলে আসলে এই লকডাউনটাকে আমরা দারুণ সফলভাবে সমাপ্তি টানতে পারতাম এই করোনার, যেটা হয়নি। লকডাউন খুলে দেওয়ার আগে যদি প্ল্যান না করা হয়, পরে যদি প্ল্যান করা হয়, তার মানে আমরা প্ল্যানিং এ ভুল করেছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে সংক্রমণের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে, তার মানে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি কোভিড আমাদের আগে হাঁটছে, আমাদের হাঁটতে হবে কোভিড এর আগে।
তবে এখনো ফুরিয়ে যায়নি সময়। পরিকল্পনা কাগজ থেকে দ্রুত বাস্তবায়নে রূপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। নিশ্চিত করতে হবে দক্ষ মনিটরিং টিমও। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ এর জন্য একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারত যে লকডাউন প্রত্যাহার করলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, যে ক্ষেত্রে হয়তোবা নেতৃত্ব একটা বড় বিষয়। আমাদের দেশে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের সমস্ত জাতিগত সবাইকে এটা এফেক্ট করছে। এখানে আমাদের সবার সাথে একটা সমন্বয় খুবই দরকার। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি অনুসারেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তখন সংক্রমণের পর্যায় ছিল অল্প, যার জন্য তখন অ্যাকর্ডিংলি ব্যবস্থা সরকার নিয়েছিল। আর এখন যেহেতু সংক্রমণের পর্যায়টা একটু নেগেটিভলি গতি পেয়েছে বলবো, আসলে সরকার তো ইকুয়েশন বোঝে ব্যবস্থা নেয়। যদি দেখা যায় যে না স্বাভাবিকভাবে মানুষ মানছে না, তাহলে তো কর্তব্য অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সহায়তাও জরুরি। বিমল, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণহীন পুরো সদরঘাট, যাত্রীর চাপে ভেস্তে গেছে স্বাস্থ্যবিধি। সংক্রমণের ঝুঁকি তুচ্ছ করে গতকাল ঈদের সময়ের মতো গাদাগাদি করে লঞ্চে উঠে ঢাকা ছাড়েন বৃদ্ধ, শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিএ অসহায়ত্ব প্রকাশ করে বলছে লঞ্চ মালিকদের অসহযোগিতা ও অস্বাভাবিক যাত্রী চাপের কারণে মানা যাচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ছবি দেখে কে বলবে দেশে মহামারী করোনাকাল চলছে, যেখানে সামাজিক দূরত্ব মেনে চলার কথা সকল নাগরিকের। অথচ অবিশ্বাস্য হলেও রাজধানীর সদরঘাটে এভাবেই গাদাগাদি ও গা ঘেঁষাঘেঁষি করে প্রতিযোগিতা দিয়ে লঞ্চে উঠছেন শিশু বৃদ্ধ থেকে শুরু করে হাজারো যাত্রী, যেখানে সামাজিক দূরত্বের ধারে কাছেও নেই কেউ। যদিও সদরঘাট টার্মিনালে যাত্রীদের জীবাণুমুক্ত করতে টানেল কিংবা হ্যান্ড স্যানিটাইজ সহ সব পদক্ষেপই নেওয়া হয়েছে, কিন্তু যাত্রীদের অসচেতনতার কারণে লঞ্চে ওঠা থেকে শুরু করে ডেক পর্যন্ত কোনো কিছুই আর থাকছে না। এটা ঝুঁকি, কিন্তু আমরা দুই মাস আরও বেশি সময় ধরে বাসায় একদম বন্দিই ছিলাম প্রায়। আমার বাবা খুব অসুস্থ, মুক্তিযোদ্ধা, আজকে 4 মাস পর্যন্ত দেখি না, অফিস আদালত খুলে গেছে, এর জন্য যাচ্ছি। পরে গ্যাপ রেখে তারপর একটা সিট করেন ওইভাবে এঁকে দিছি, তারপরে সেটা মানছে না। এখন এখানে আমাদের কি করণীয়? বিআইডব্লিউটিএ থেকে রোববার বলা হয়েছিল ডেকে যাত্রী সংখ্যা অর্ধেকে নামানো হবে, অর্ধেক তো দূরে থাক, সোমবার যাত্রী বহন করা হয় ঠাসাঠাসি করে। বিআইডব্লিউটিএ এর জন্য অতিরিক্ত যাত্রী চাপ ও লঞ্চ মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন। শুধুমাত্র বেতুয়া এবং হাতিয়া এই দুটো রুটের হঠাৎ করে অনেক প্যাসেঞ্জার চলে আসছে এবং লঞ্চের সংখ্যা কম, যে কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে পন্টুনেও স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ হচ্ছে না, আবার লঞ্চেও সুযোগ হচ্ছে না, এটা হলো বাস্তবতা। বারবার নিশ্চিত করা হয়েছে যে আপনারা যাবেন না, এতজন যাত্রী যেতে পারবেন, এতজনের পরে যে যাত্রী যে সে তিনি লঞ্চে উঠবেন না, তাইলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, সংক্রমিত হতে পারেন, কিন্তু এসবের প্রতি কারো কোনো শ্রদ্ধাশীল নাই। নৌপথে ডেক শ্রেণীর যাত্রীদের স্বভাবটাই এরকম, তারা বেপরোয়া, তারা ইমোশনাল, দে মাস্ট গো টু দেয়ার হোমস। ঢাকার মতো যাত্রী বহনে সামাজিক দূরত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে বরিশাল, চাঁদপুর ও পটুয়াখালী নদীবন্দর। মুন্না ফরশিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 মাসের বেশি সময় পর সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন, তবে চিত্র কিছুটা ভিন্ন, নেই চিরাচরিত ভিড়। সঙ্গ নিরোধ নীতি মেনেই বসেন যাত্রীরা, তবে বাস স্ট্যান্ড কিংবা টার্মিনালে অনেকাংশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এদিকে 60% বেশি ভাড়া নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও ক্ষেত্র বিশেষে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনে অনেক চালক, সহকারী এবং যাত্রীদের মাঝে বেশ স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা গেছে। 2 সিটে এক যাত্রী নীতি মেনে যাত্রী পরিবহনও করা হয়েছে, তবে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে উঠে কেউ কেউ সমস্যাও তৈরি করেছেন। আসন কমেছে কিন্তু বাহন বাড়েনি, ফলে বাস রুটের শুরু ও শেষ ছাড়া সব স্ট্যান্ডের যাত্রীদের বিকল্প উপায়ে অফিসে যেতে হয়েছে। এ সময়ে ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যবিধিও লঙ্ঘিত হয়েছে। আমরা যেতে পারতেছি না, বাসের সংখ্যা ও পরিবহনের সংখ্যাও কম, সেক্ষেত্রে আমি আমরা উঠতে পারতেছি না গাড়িতে। দূরপাল্লার বাসেও নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হয়েছে, তবে টার্মিনালে পারস্পরিক দূরত্ব রক্ষার বালাই ছিল না। গাবতলিতে অনেক যাত্রী দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, যদিও তা অস্বীকার করেছে টিকিট কাউন্টারগুলো। 100 টাকায় যেতাম, এখন নেছে হলো 900 টাকা।
৯৫৯ টাকা। আগে ছিল ঢাকা থেকে রাজশাহী ৪৮০ টাকা, এখন 60% হিসেবে বেশি নিয়েছে আর কি। কিন্তু মানুষের এখন অভাবের সংখ্যা, এখন ভাড়াটা কিন্তু অতিরিক্ত পড়ে যায়, এই হিসাবে জনগণের চলতে হতে অনেকই কষ্ট হয়ে যায়। জাস্টিফাই করে দেখতে পারেন, ৫৩৬ টাকা বিআরটিএস চার্ট, ওর 60% কত আসে, ৮৫৭ না কত টাকা আসে, সেটা আমরা ৮০০ টাকা না, ঠিক আছে বলতে পারে। টিকিট যেটা ফিক্সড করে দিয়েছে আমরা সেটাই নিচ্ছি, আমরা সেই ব্যাপারে কিছু জানি না। অনিয়ম ঠেকাতে বসা বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অজুহাত তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাননি। সাতক্ষীরা গাড়ি সে মাঝখানে কোনো জায়গায় নামবে, সে সাতক্ষীরা ভাড়ায় নিচ্ছে, তার 60% নিচ্ছে, এরকম ভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা আবার তাদেরকে বলেছি, তারা কিছুক্ষণের মধ্যে সংশোধন করে ভাড়া তালিকা টাঙিয়ে দিবে। বিআরটি এর নির্দেশনা বাস্তবায়নে ৫টি ভ্রাম্যমাণ আদালত বসে রাজধানীতে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার বাইরেও, অনেক জায়গায় পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সামাজিক দূরত্ব বজায় না রেখে এভাবে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা। এরপর বাসে ওঠার সময়ও গেটে জড়ো হন আগের মতোই, জীবাণুনাশক স্প্রে না করার অভিযোগ যাত্রীদের। বাসের পক্ষে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে কোনো কিছু করে নাই, জীবাণুনাশক কিছুই করে নাই, আইনশৃঙ্খলা যেহেতু জোরদার নাই সেহেতু এগুলো হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রামে চলাচল করছে গণপরিবহন। হাতে গোনা কয়েকটি বাস ছাড়া বেশিরভাগ বাস, হিউম্যান হলার ও টেম্পুতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই বহন করা হচ্ছে যাত্রী। আবার তুলনামূলক যানবাহন কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই সুযোগে দ্বিগুণ ভাড়া হাঁকছেন রিক্সা চালকরাও। আমবাগান থেকে টাইগার বাস আগে ১০ টাকা ছিল রিক্সা, এখন ২০ টাকা। দুই একটা ক্ষেত্রে হয়তো পাশাপাশি বসে যাচ্ছে, আমরা তাদেরকে আবার সরিয়ে দিচ্ছি এবং যে সকল বাসে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলেও যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। এতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বাস না পেয়ে স্বাস্থ্যবিধি না মেনেই বিকল্প হিসেবে মাইক্রোবাসে গাদাগাদি করে নির্দিষ্ট গন্তব্যে যান যাত্রীরা। গাড়িতে ওঠার জন্য অনেকবার ট্রাই করেছি কিন্তু গাড়িতে কোনো আমাদেরকে নিচ্ছে না, কিন্তু অফিসের কাজে আমাদের যেতে হবে। সিলেটে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করলেও সরকার নির্ধারিত বর্ধিত ৬০% ভাড়ার পরিবর্তে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আগে যারা যাত্রীরা ৬৫০ টাকা যাইতো, এখন তাদের ভাড়া আসে ৫৬০ টাকা, সেখানে তারাও ৭০০ টাকা নিচ্ছে। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পর বাসে ওঠেন যশোরের যাত্রীরা, মানা হচ্ছে শারীরিক দূরত্ব। এখানেও ভাড়া নিয়ে রয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অভিযোগ। আগে ১০০ টাকা যেতাম, এখন ১৬০ টাকা দেওয়া লাগছে। যাত্রী ২০ জনের বেশি তো নিতে পারতেছি না, কারণ এতে আমাদের খরচও উঠবে না। বগুড়া ও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে গণপরিবহন, তবে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিগুণ ভাড়া কষ্টসাধ্য বলে জানান যাত্রীরা। সাবিত সরোয়ার, সময় সংবাদ। সাভার ও আশপাশের এলাকার সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি। লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন ও মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে ১১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরায় ধরাও পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের এসব চিত্র। জড়িতরা নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। মুজাফফর জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ৩ মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য, অথচ মাত্র ৫০ গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা রেচা মহাসড়কের হেমায়তপুর, নবীনগর, নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাসেই বাদ পড়ছে না, প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামের টাকা নেওয়া হচ্ছে, না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলিনেছে ১১০০ টাকা, হেমায়তপুর নেছে ১০০ টাকা, সাবান নেছে ১০০ টাকা, এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিকের লোক। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে, কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা ১০ টাকা করে নিচ্ছি, কোম্পানি বেতন দেয় না, বেতন ১০ টাকা করে আমরা বেতন পাচ্ছি, মালিক সমিতির লোক আছে না আলাদা টাকা, আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে টাকা নেবে এখন দেবে।
প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে জিরো টলারেন্স অবলম্বন করছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, সাভারের দুটি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ সাভার। বাংলার সময় আরো থাকছে। বাজারে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। পেঁয়াজ, রসুন ও ডালের দাম কমেছে কেজি প্রতি 30 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দর। কমেছে দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 672 জনে। ভাইরাস শনাক্ত হয়েছে 2381 জনের দেহে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, সুস্থ হওয়া ব্যক্তিদের অভিজ্ঞতার আলোকে সবাই নিয়মিত মশলাযুক্ত গরম পানি খেলে উপকার পাওয়া যাবে। সাধারণ ছুটি শেষে রোববার থেকেই শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষের আনাগোনা। কর্মস্থলে যোগ দেবার দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসার খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, যাদের মধ্যে 19 জন পুরুষ ও 3 জন নারী। তবে নতুন করে 24 ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 2381 জনের দেহে। 52টি ল্যাবের বা পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 320,369টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2381 জন। এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 21 জনের বয়স 40-এর উপরে, একজন আছেন 21 থেকে 30 বছরের কোটায়, 15 জন হাসপাতালে, 6 জন বাসায় ও 1 জন মারা গেছেন হাসপাতালে যাওয়ার পথে। 24 ঘন্টায় শনাক্তের হার 20.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন। এ পর্যন্ত সুস্থ 10,597 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। করোনাকে জয় করা ব্যক্তিদের পরামর্শগুলো মেনে চলার আহ্বান জানানো হয়। সবসময় খাবারে হালকা গরম পানি রাখবেন এবং গার্গেল করবেন, মশলা সহ গার্গেল করে এই পানি খেয়ে অনেকেই উপকার পেয়েছেন। কাজেই আপনারা আদা, লবঙ্গ বা অন্যান্য মশলা দিয়ে পানি হালকা কুসুম গরম করে এই পানি দিয়ে গড়গড়া করে এই পানি খেতে পারেন। বুলেটিনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধিগুলো না মানলে ঝুঁকিতে পড়তে পারে নিজের ও পরিবারের সকল সদস্যের জীবন। তাই আপনার সুস্থতা একান্ত আপনারই হাতে। নিজেরা সুস্থ থাকি, পরিবারের সকলকে সুস্থ রাখি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের 86তম দিন আজ। এদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে এই যাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছে। শুরুতে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক নজরে দেখে নিতে চাই। গত 24 ঘন্টায় সারা দেশে 11,439 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিপরীতে আক্রান্ত হয়েছেন 2,381 জন। বিপরীতে 24 ঘন্টায় মারা গিয়েছেন 22 জন, সুস্থ হয়েছেন 816 জন, যেটি আসলে যে গত 3 মে সর্বোচ্চ ছিল 886 জন সুস্থ হওয়ার রেকর্ড, তারপরেই এটি দ্বিতীয় সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। গত 8ই মার্চ বাংলাদেশে প্রথমবারের মতন কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছিল। এপ্রিল মাসে অবস্থা অবনতি হতে থাকে এবং মে মাসেও কিন্তু একই ধারা অব্যাহত থাকে। প্রথম মৃত্যুর খবর জানা যায় হলো 18 মার্চ। 31শে মার্চ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। তারপরে এপ্রিল মাসের শেষে এসে 30শে এপ্রিল এসে 168 জন ছিল মোট মৃত্যুর সংখ্যা। কিন্তু মে মাসে আমরা যেটি দেখেছি যে ক্রমেই আসলে যে মৃতের সংখ্যা বাড়তে থাকে। আমরা একটু গত 7 দিনের সংক্রমণের চিত্রে একটু নজর দিতে চাই। 4 দিনে কিন্তু 2,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে এবং 2 দিন আক্রান্ত শনাক্ত হয়েছে 2,500-এর বেশি। যে 22 জন মারা গিয়েছেন তাদের একটু বয়স ভিত্তিক বিভাজনের দিকে তাকাতে যাই। 22 জনের মধ্যে 19 জনই হলেন পুরুষ, 3 জন নারী। আর সবচেয়ে বেশি মারা গিয়েছেন
41 থেকে 50 বছরের মধ্যে 8 জন, আর পরের অবস্থানে 61 থেকে 70 বছরের মধ্যে রয়েছেন 7 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বরাবরের মতো আজকেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও বেশি বেশি হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই ছিল আসলে আমাদের কাছে আজকের বাংলাদেশের সার্বিক পরিস্থিতির সবশেষ খবরাখবর। প্রায় 500 কিলোমিটার ব্যাসার্ধের ঘূর্ণিঝড় আম্পান চলে গেলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে জলোচ্ছ্বাস ও বাতাসের বেগ তুলনামূলক কম হওয়ার পরও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের বেড়িবাঁধগুলোর। দুই দেশের আকাশ থেকে নেওয়া ছবি বিশ্লেষণ করে এমন চিত্রই উঠে এসেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণ করলে দুই দেশেই আরও কম ক্ষয়ক্ষতি হতো। মাহমুদ রাকিবের রিপোর্ট। আম্পানের পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় সুপার সাইক্লোনের তাণ্ডবে সুন্দরবন লাগোয়া বাংলাদেশ অংশের বেশিরভাগ বাঁধই পুরোপুরি ভেঙে বিলীন হয়ে গেছে শত শত গ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘণ্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিবেগের ঝড়ে শুধু খুলনা ও সাতক্ষীরাতেই 126 কিলোমিটার বাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। একই সময় ঘণ্টায় সর্বোচ্চ 183 কিলোমিটার বেগে আম্পান আঘাত হানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও, যাতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকার 226 কিলোমিটার বাঁধ উপচে গ্রাম প্লাবিত হলেও পুরোপুরি বিলীন হয়েছে অনেক কম। বাংলাদেশে এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ না করাকে। আর ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আইলার পর পশ্চিমবঙ্গে তুলনামূলক শক্তিশালী বাঁধ নির্মাণ করায় তা তেমনটা ভাঙেনি। আইলার পরে যে বাঁধগুলো নবনির্মিত হয়েছে সেই বাঁধগুলো অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, কারণ এই বাঁধগুলোর উপরটা অনেক বেশি প্রশস্ত। নদীর দিকের বাঁধের ঢাল সেটা অনেক কম রাখা হয়েছে, সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত করা আছে। বহু জায়গাতে বাঁধের অর্ধেক নদী খেয়ে ফেলেছে, বাঁধের উচ্চতা কমে গেছে, বাঁধটা বাঁধ নেই, এটা ভাঙাচোড়া একটা মাটির স্তূপ হয়ে আছে বেশি জায়গাতে। মূল কথা হচ্ছে এটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, নদী প্রশস্ত ও পাড়ে গাছ রোপণ না করলে সমস্যা থেকেই যাবে। বাঁধের উচ্চতা বাড়ানো প্রয়োজন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জমি গ্রহণ প্রয়োজন হবে, কাজেই এখানে জমি অধিগ্রহণ না করে মাটির বাঁধের সাথে কংক্রিটের ফ্লাড ওয়ালের একটা সমন্বয় করার কথা চিন্তা করা যেতে পারে। দুই বাংলার প্রশাসনেরই বোঝা উচিত নদীকে তার প্রসারিত হওয়ার জায়গাটা ফিরিয়ে দিতে হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের সামনে একটা ম্যানগ্রোভের প্রাচীর তৈরি করতে হবে সুন্দরভাবে, যেখানে যেখানে বাঁধের সামনের দিয়ে ম্যানগ্রোভের প্রাচীর ছিল সেই জায়গায় বাঁধ সুরক্ষিত থাকে। সকল বাঁধ উঁচু ও প্রশস্ত করতে 3100 কোটি টাকার কাজ চলছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কয়রা, শ্যামনগর এবং বাঘকোপে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেনাবাহিনীকে দিয়েছি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলোতে আমরা স্থানীয়ভাবে পিআইসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সেখানে কাজ করব। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, প্রাকৃতিক ঝড় থেকে বাঁচতে বাঁধ টেকসইয়ের পাশাপাশি গুরুত্ব দিতে হবে সুন্দরবন রক্ষাকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কাঁচা নদী পাড়ের 100 গ্রাম। এতে ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। আসন্ন বর্ষা মৌসুম নদী ভাঙনের সংখ্যার মাত্রা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত নদী শাসনের দাবি এলাকাবাসীর। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। পিরোজপুরের কচা নদীর পাড়ে বিলীনের অপেক্ষায় দাঁড়িয়ে তেলিখালী গ্রাম, আর কিছুদিন পর হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এলাকাটি। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে শুধু ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতেই 2 কিলোমিটার এলাকা কচা নদীতে বিলীন হয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, কোথায় যাব, কি করব, কোনো দিশা পাই না। নদীতে, কসার নদীতে সব বিনাশ হয়ে গেছে, আমাদের বাড়ি ঘর আর নদী সমান হয়ে যায় জোয়ারে পানি উঠলে। শুধু তেলিখালি নয়, জেলার চরখালি, জুনিয়া, হরিণপালা, বড় মাছুয়া সহ কচা নদীর পাড়ের গ্রামগুলো রয়েছে নদী গর্ভে হারানোর ঝুঁকিতে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ নির্মাণ না হলে ব্যাপক হারে এসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন স্থানীয়রা। যদি বেড়িবাঁধ না হয় তাহলে এদেরও খুঁজে পাওয়া যাবে না। বেড়িবাঁধ দেন, গরিব
আসতে পারে থাকতে পারে। এরই মধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি নদীতে বিলীন হয়েছে জানিয়ে নদী শাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি, কিছু টিন দিয়েছি, এ দিয়ে এরা রাস্তার উপরে আপাতত বসবাস করে। এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি, সুতরাং যদি এই নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সুফলতা জনগণ পাবে না। ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যে সমস্ত এলাকায় বেশি ভাঙ্গন হচ্ছে সেগুলো আমাদের সেগুলো কাজে প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি, যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো। আমপানের আঘাতে পিরোজপুরে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ পিরোজপুর বাংলার সময় আরো থাকছে। করোনাকালে ঝিনাইদহে ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে হাজার হাজার গ্রাহক, মিটার রিডিং করে সঠিক বিল দেওয়ার দাবি। চাহিদার বিপরীতে বাড়তি পণ্য সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ, রসুন ও সব ধরনের ডালের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা। তবে বুকিং রেট কমলেও ডিও ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে যখন অগস্ত লকডাউন চলছিল তখন পুরোদমে সচল ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখন লকডাউন উঠে গেছে, বেড়েছে পণ্য সরবরাহ। অপরদিকে আন্তর্জাতিক বাজারও বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ঈদের কারণে বাড়তি চাহিদা থাকায় গত সপ্তাহে আদা, রসুন এবং পেঁয়াজের বাজার ছিল বেশ অস্থির, কিন্তু ঈদ মৌসুম শেষ হওয়ার পাশাপাশি লকডাউন উঠে যাওয়ায় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। পেঁয়াজের কেজি এখন 20 টাকা আর রসুন 80 এবং আদা 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আমদানি আছে, বাজারে কোনো সংকট নাই, ইনশাল্লাহ আশা করি আর সামনের সময় আরো বাজার কমার দিকে সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমায় দেশের বাজারে কমেছে সব ধরনের ডালের দাম। মসুর এবং মুগ ডালের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা করে। প্রত্যেকটা ডালের দামে কম এবং মশলা টশলা যেগুলো আছে সবগুলো দামে কম। ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, ফলে এটাও আমাদের এখানে প্রভাব পড়েছে। তবে ভোজ্য তেলের বাজার আবারও পড়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বুকিং রেট কমলো এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। বন্ধন আগের এখন বর্তমানে 110 টাকা ব্যবসা গিয়েছে প্রতি মনের উপরে। লকডাউন উঠে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে, তাই সব ধরনের ভোগ্য পণ্যের দাম আরও কমবে বলে আশা এই ব্যবসায়ী নেতার। সব ভোগ্য পণ্যের মালের দাম কমে যাচ্ছে, সরবরাহ বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে, সামনে বাজার আরও কমার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই লকডাউনের সময় চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। লকডাউনে মিটার রিডিং না করেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক বিল দেওয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ সদরের ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আজিজুর রহমান, 27 মে পর্যন্ত তার মিটারে রিডিং 7341 ইউনিট থাকলেও কদিন আগের দেয়া বিদ্যুৎ বিলে রিডিং দেখানো হয়েছে 7400 ইউনিট। করোনায় কর্মহীন, তার উপর বাড়তি এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তিনি। 60 ইউনিট বেশি, আমি ঝালমুড়ি বিক্রি করি, আবাসনে থাকি, আমাদেরও গরিব মানুষ, এই বাড়তি বলে আমরা কি করে দেব। শহরের কাঞ্চননগর এলাকার একটি বাসভবনের বিদ্যুৎ বিলে বর্তমান মিটার রিডিং দেখানো হয়েছে 1940 ইউনিট, পূর্ববর্তী ইউনিটে দেখানো হয়েছে 1860 ইউনিট, কিন্তু মিটারে দেখা যাচ্ছে বর্তমান রিডিং 1847 ইউনিট। এমনই ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাজার হাজার গ্রাহক। গুনতে হচ্ছে বাড়তি টাকা, প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগীরা।
সেখানেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রতি মাসে 135-140 টাকা বিল আসে আমার প্রত্যেক মাসে, সেটা তিন মাসে আমার করছে 1500 টাকা। দোকানটা অফ তিন মাস ধরে বন্ধ আছে, অথচ সেখানে মনে করেন যে অনেক টাকা 1495 টাকা আমার বিল আসছে। তিন মাস নেবে না বিল, এইসব কথা কইয়ে যায় নাই, না দেখে বিল করে। তিন চার ডবল বিল হয়েছে যা আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব। 108 নম্বর এসে আসলাম, এসে বললাম যে আমার বিলে সমস্যা, এই সমস্যাটা যাচ্ছি কাছে এখন না পরে, একটু ওয়েট করেন, মানে এরকম যে ভোগান্তি আমাদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিল কেন বেশি হচ্ছে এটা এই বক্তব্যে দেওয়া যাবে না? সমস্ত প্রকার জিনিস এখানে দিতে। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে জেলা শহর শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা 1,25,000। সময় সংবাদ, ঝিনাইদহ। সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে 10 জুন থেকে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্যদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নানা বিধিবিধান প্রয়োগ করা হবে। এছাড়া অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থদের নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। তবে সব সংসদ সদস্যের করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানান তিনি। সারা দেশে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা 50,000 ছুঁই। ইতোমধ্যে 3 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অধিবেশনে এমপিদের সীমিত অংশগ্রহণ, পরীক্ষা করা এবং বয়স্ক ও অসুস্থদের যোগ দিতে নিরুৎসাহিত করা সহ নানা ধরনের কঠোরতার মধ্য দিয়ে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অধিবেশন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া কারো সংসদ ভবনে প্রবেশের অনুমতি মিলবে না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার থাকবে না কোনো আমন্ত্রিত অতিথিও। সব সুরক্ষা করে হবে, শরীরের তাপমাত্রা বাহ্যিক যে কার্যক্রম গুলো আছে এটা ইতিহাসে ঢুকে কার্যনির্বাহী কমিটির যে সভা হয় ওই সভায় এগুলো সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি যা যা আসছে না মোটামুটি সবকিছুই খেয়াল রাখতেছি। 350 এমপিকে টেস্ট করতে গেলেও তো একটা জায়গায় যেতে হবে, তার আগে সম্পৃক্ত ছিল বা হয়েছে, যার যার নিজের নিরাপত্তাটাই বড়। বাজেটটা সবাই একদিনে আলোচনা করে না, আলোচনাটাকে যদি ঠিক করে ফেলতে পারি তাহলেই তো বক্তাগুলি সিলেকশন করে ফেলবো আমরা, তাদেরকে রিকোয়েস্ট করবো, নির্দেশিত করা হবে। কোনোভাবে অনেক বেশি লোক তো আমাদের দরকার নেই, তাই না? রেট কম হবে। করোনা পরিস্থিতির কারণে থমকে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চলমান 6 প্রকল্পের কাজ। এ অবস্থায় করোনার প্রকোপ কমলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। নিমেতলা চলা প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেন দুর্নীতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। তানবীর রুপলের রিপোর্ট। ওয়েবসাইট বলছে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 29টি প্রকল্প চলমান। বিপিসির আওতায় চলমান আছে 1,276 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্প। এসব প্রকল্পের কাজ করোনা পরিস্থিতির কারণে অনেকটা থমকে আছে। বিপিসি বলছে বিদেশি টেকনিশিয়ানরা যেমন আসতে পারছেন না, তেমনি প্রয়োজনীয় মালামালও আনা যাচ্ছে না, আবার শ্রমিকও অপর্যাপ্ত। এ অবস্থায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে ফোর্স মেজর চুক্তির কারণে আর্থিক ক্ষতি না হলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা অনেকটা নিশ্চিত। তাই করোনার প্রাদুর্ভাব কাটিয়ে উঠলে অতিরিক্ত কাজ করে সময় পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বিপিসি। আমাদের যতটা না আর্থিক ক্ষতি আমরা সম্মুখীন হব, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের সময়কে। আমাদের সময়কে বাঁচানোর জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। যদি এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের যে কর্ম সেটিকে আমাদের দিন রাত বিভিন্ন শিফটে আমরা চালু করার চিন্তা ভাবনা করছি। দুর্যোগের কারণে সময়ক্ষেপণ স্বাভাবিক, তবে একে পুঁজি করে প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতির আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বিদ্যুৎ উৎপাদন যদি আমরা বন্ধ করে দিই এবং বেসরকারি খাতের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করি, তাহলে সেসব জায়গা থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। এক বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। এই দিয়ে উৎপাদন ব্যয় কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাবে। তারপরে তাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি বহাল রেখে আপনি এগুলো করে কোনো লাভ হবে না, আগে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতিটাকে স্বীকার করতে হবে যেখানে সব জায়গায় দুর্নীতি আছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও আগামী বাজেটে করণীয় ঠিক করতে এর মধ্যে একাধিক বৈঠক করেছে মন্ত্রণালয় ও বিপিসি। সানবীর রুপল, সময় সংবাদ। দীর্ঘ 2.5 মাস পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে শুরু হয়েছে বিমান ওঠানামা। স্বাস্থ্যবিধি মেনে গতকাল সকাল 8টায় নভো এয়ার ও বাংলাদেশ বিমানের আলাদা দুটি ফ্লাইট প্রায়
50 জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এরপর 19 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। 25 মিনিট বিরতি দিয়ে 50 জন যাত্রী নিয়ে রাজধানীর পথে উড়াল দেয় নভোয়ারের আরও একটি ফ্লাইট। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। কন্টিনিউয়াসলি ফলো আপ করছে আমাদের 3-4 বার, হ্যাঁ, এন্ট্রি থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত মনে হয় 3 বার আমাদের স্যানিটাইজ দেওয়া হচ্ছে, মাস্ক দেওয়া হচ্ছে, গ্লাভস দেওয়া হচ্ছে, আর ডিস্টেন্সিং এর ব্যাপারটা এখন বেশ করা হচ্ছে। প্রতিটা যাত্রী টেম্পারেচারটা হচ্ছে করতেছি, ট্রেস করতেছি, এটা থার্মাল স্ক্যানারের মাধ্যমে সেখানে সব টেম্পারেচারে দেখাবে, যদি নর্মাল থাকে সেটাও আসবে, যদি একটু বাড়ে সেটাও টেম্পারেচার চেঞ্জ আসবে, এবং যদি বেশি টেম্পারেচার হয় তার সেক্ষেত্রেও কালারটা চেঞ্জ আসবে। তো আমরা প্রতিটা যাত্রীর টেম্পারেচারটা দেখে এখানকার বিমান কর্তৃপক্ষকে আমরা সেটা জানিয়ে দিচ্ছি। বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ভোলা নৌপথের এমভি প্রিন্স নামে একটি লঞ্চ চলাচল স্থগিত করা হয়েছে। নৌপুলিশ জানায় গতকাল সকালে ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল পৌঁছালে নদীবন্দরে লঞ্চটিকে আটকে রাখা হয়। লঞ্চটি স্বাস্থ্যবিধি না মানায় একই সাথে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় লঞ্চটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশালের স্থানীয় রুটে লঞ্চটিকে চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। ভোলা থেকে একটা প্রিন্স লঞ্চ আসছে, সেই লঞ্চটা স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে আসছে, সেই হিসাবে সংবাদ পেয়ে আমি আসি ঘাটে, ঘাটে আসি তাৎক্ষণিকভাবে সেই লঞ্চটাকে আমরা আমাদের হেফাজতে নিবারক করি। প্রণোদনা হিসেবে ঋণ সহায়তার শর্ত শিথিলের দাবিতে রংপুরে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করেছেন স্থানীয় দুগ্ধ খামারিরা। গতকাল দুপুরে প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করেন খামারিরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে প্রাণিসম্পদ কার্যালয়ে ঘেরাও করে 6 দফা দাবি তুলে ধরেন তারা। এতে ঋণ পরিশোধের সময়সীমা 18 মাস থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানান প্রান্তিক দুগ্ধ খামারিরা। 1 লিটার দুধ উৎপাদন করতে 33-35 টাকা খরচ হয়, যে ভুষি ছিল 900 টাকা সে ভুষি হয়েছে 1500 টাকা, যে ফিট ছিল 650 সেটা হচ্ছে 700 টাকা। এক বছরের মধ্যে যদি পরিশোধ করতে হয়, আমরা পর্যালোচনা করে দেখেছি যে একজন খামারি 18 মাস পরে আর খামারি থাকবে না, তিনি একজন সাধারণ মানুষে পরিণত হবেন। যে প্রণোদনাটা পোলট্রি ডেয়ারি শিল্পের জন্য দিচ্ছে এটা প্রান্তিক খামারিরা পাবে না আমার মনে হচ্ছে। এসব কারণে কিন্তু আমি অলরেডি একটা চিঠি লিখেছি আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি, এখন দেখা যাক কি মতামত আসে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ জেলা স্টেডিয়ামের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় অবিলম্বে জেলা স্টেডিয়ামের জমি দখলমুক্ত করার দাবি জানান তারা। সম্প্রতি অবৈধভাবে স্টেডিয়ামের 29% জমি দখলের অভিযোগ ওঠে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। খেলার খবর। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে ভাবতে চায় না বিসিবি। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত হবার পরই নেওয়া হবে সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আমাদের প্লেয়ারদেরকে নিয়ে চিন্তিত বেশি, বাইরে কারা কি করছে না করছে এটা কিন্তু আমাদের হেডেক না, আমাদের সিচুয়েশনটা ওরকম ভালো হয়নি, আমরা এখনো কোনো রিস্ক নিব না এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আসার, বা সিচুয়েশনটা ভালো হলেই আমরা মাঠে আসবো। আমাদের অপশন অনেক কম, আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা অনেক কম, তো আমাদেরকে ওদেরকে সম্পূর্ণ ভাবে সুস্থ রাখাটা হলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই জিনিসটা করছি আমরা। বাকি যে কাজগুলো আছে আমরা করছি, আমরা ইনডোর আপনার প্ল্যান করছি কিভাবে জীবাণুমুক্ত করা যায়, কিভাবে প্লেয়াররা প্র্যাকটিস করবে, আউটডোর করবে, তারপর আমরা আমাদের যে ডক্টর আছে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংক্রমণ বিবেচনায় 3টি জোনে ভাগ করা হবে পুরো দেশকে। প্রয়োজনে কিছু এলাকায় আবারও দেয়া হতে পারে লকডাউন। অফিসে উপস্থিতি থাকবে 25%। প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ ও তদারকির অভাবে বেড়েছে করোনা সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর হওয়ার কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সদরঘাটে ঈদের মতো উপচে পড়া ভিড়, লঞ্চে গাদাগাদি করে যাত্রী পরিবহন, বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও ভাড়া দ্বিগুণ।
সাভার ও আশপাশের এলাকায় পুলিশের নাকের ডগায় সড়কে চাঁদাবাজি, অসহায় পরিবহন শ্রমিকরা, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং আমপানের প্রভাবে এবার ভাঙনের কবলে ভান্ডারিয়ার কয়েকশো গ্রাম, সাতক্ষীরা ও খুলনার উপকূল জুড়ে ক্ষত চিহ্ন, দুর্যোগ ঠেকাতে নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণের পরামর্শ। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।